আজ শেয়ালমশাইকে একটু বিষণ্ন মনে হচ্ছে। চোখের মধ্যে সেই চাতুরতাও নেই, হয়তো কোনো একটি গভীর চিন্তায় সে মগ্ন আছে। এইভাবে হাঁটতে হাঁটতে সে যে কত দূর চলে এসেছে তা সে নিজেও জানে না। আরো কিছু দূর হাঁটার পর হঠাৎ পা পিছলে সে একটি কুয়োর মধ্যে পড়ে যায়। শেয়াল অনেক চেষ্টা করলো উপরে উঠে আসার, কিন্তু কোনো ফল হলো না। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা গেল, হয়তো আজ এখানেই তার নাটকের সমাপ্তি ঘটতে পারে। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। এদিকে একটি ছাগল জলের খোঁজে ওই কুয়োটির দিকে এগিয়ে আসে। কুয়োর নিকট যেতেই শেয়ালকে দেখে সে বিস্মিত হল। আরে শেয়াল, তুমি কুয়োর মধ্যে কি করছো? ধূর্ত শেয়াল গভীরভাবে ছাগলের তৃষ্ণার্ত ও করুণ মুখটিকে দেখতে লাগলো। তারপর বলল, আমি এখানে এমন সুস্বাদু জলপান করছি যা আগে কখনো পাইনি। তুমি যদি এই জলপান করতে চাও তাহলে এখনই চলে এসো। এই কথা শুনে কোনো কিছু না ভেবে ছাগল কুয়োতে লাফ দিল। জলপান করে তৃষ্ণা মিটিয়ে ছাগল দেখল কুয়োর দেওয়াল এত উঁচু যে সেখান থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই সুযোগে শেয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে উঠল, তারপর আরেকটি লাফ দিয়ে কুয়োর বাইরে চলে এলো। ছাগল তখন ব্যগ্র হয়ে বলল, আরে আমাকে উপরে উঠতে সাহায্য করো, আমাকে ছেড়ে যেও না। তুমি বোকা ছাগল, আমার সময় নেই তোমার ব্যাপারে মাথা ঘামানোর। এখন তুমি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, চলি বন্ধু।